কাপড় সবগুলো সাথে এরকম প্যান্টের কাপড় থাকবে আর হচ্ছে সিকোয়েন্স কাজ করা আর হচ্ছে একদম মানে রক কটন যেগুলো আছে বাসে পরে কালারে জড়ি দেওয়া আর এটার সাথে সেম গোল্ডেন কালারের মধ্যে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সরাসরি আজকে আছি নিউ মার্কেট থেকে আর নিউ মার্কেটের অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস দেখাবো আর আজকে চলে এসেছি আমি জান্নাত ফেব্রিক্স 2 তে জান্নাত ফেব্রিক্স এর এটা সেকেন্ড একটা শপ ওপেনিং হয়েছে খুবই সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে তো চলুন কালেকশন দেখানো শুরু করি যেহেতু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন এসেছে যেমন এইটা দেখেন এটা হচ্ছে আপনার একদম অল ওভার কাজ করা বাট কটন কাপড়ের উপর এটা সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এটা যেমন এই যে ভেতরে যে সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের উপরে এন্ড দেখেন এটা কিন্তু একদম কাজ করা প্রিন্ট না পিছন ব্যাকপার্টটাও থাকছে আপনার কটনের মধ্যে হাতাও কটনের মধ্যে নিচের পোর্শনে কাজ করা আছে দূর থেকে আমি একটু আপনাদেরকে ওন্না সহ দেখাই খুব সুন্দর লাগবে ওন্নাটা একটু ভাইয়া খুলে দেখাক আর পুরোটা ওন্নার মধ্যেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে এবার ভাইয়া ধরছে আপনারা একটু দেখেন এই যে খুবই সুন্দর একটা জামা একদম রিজনেবল দামে পাবেন সাথে থাকবে এক কালারের একটা প্যান্টের কাপড় সবগুলোর সাথে এরকম প্যান্টের কাপড় থাকবে আর সেম ডিজাইনের মধ্যে আপনার কালার আছে না যেমন এটার মধ্যে আছে আপনার এই সুরমা কালারটা তারপর হচ্ছে এই পেস্ট কালারটা আছে খুবই সুন্দর কালারগুলো পরলেও ভালো লাগবে তারপর হচ্ছে যে এই সুন্দর স্কিন কালারটা আছে ঠিক আছে চারটা কালার প্রাইস কত 1100 টাকা করে তো একদম মানে ভালো মানের কিছু যদি আপনারা নিতে চান যে কোথাও বেড়াতে যাবার জন্য সুন্দর একটা কটন থ্রি পিস এটা কিন্তু অনেক ভালো এই এই প্রিন্টটা প্লাস হচ্ছে এই কালারটাও কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর ক্লোজ চলে যাই দেখতে পারবেন তাহলে এই যে ভেতরে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আর হচ্ছে জরি ওয়ার্ক করা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর সবগুলোই কিন্তু যেরকম মাঝারের মতো সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এই হচ্ছে ওন্না অনেক বেশি সুন্দর একটা ওন্না দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যার ভালো লাগছে দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বারবার করে বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে শুধুমাত্র ভিডিওর স্ক্রিনের নাম্বারটাতেই যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা এটার হচ্ছে চারটা অনেক সুন্দর সুন্দর কালার যাদের ভালো লাগতেছে নিয়ে নেবেন ডিজাইন আরও আছে দেখাবো এছাড়াও আরও ভাইয়াদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান থ্রি পিস আছে তারপর হচ্ছে এখানে যে আপনার অর্গানজা থ্রি পিসগুলো আছে সেগুলো আছে দিল্লি বুটিক্স আছে কাতান আছে সব ধরনের কালেকশনই পাবেন ইভেন দো আপনারা এখান থেকে কিন্তু একদম মানে রক কটন যেগুলো আছে বাসে পড়া সেগুলো পাবেন তো এটা দেখেন এটাও খুব সুন্দর কলকার ডিজাইনের মধ্যে ভিতরে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটার সাথে হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এটার যে বাকি সুন্দর সুন্দর কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে কিন্তু একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবগুলোর সাথেই সুন্দর এক কালারের প্যান্টের কাপড় থাকবে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটু কী কী কালার আছে এটা পেস্ট কালার ছিল দেন হচ্ছে পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে পেস্টের মধ্যে আরেকটা কালার পেস্টি না ওইটাই লেমন টাইপ আর কি আর এটা হচ্ছে ইয়েলো একটা টোন কালার তো লাস্ট ওয়ান ডিজাইন দেখিয়ে আজকের ভিডিও শেষ করব অর্ডারের নিয়মটা আরেকবারও বলে দিচ্ছি যারা যার যেটা ভালো লাগছে এগুলো থেকে সে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে যে অল ওভার কাজ করা আর এটা কিন্তু দেখেন পার্পলের সাথে ম্যাচিং করে এটা কিন্তু সিলভার কালারের জড়ি দেওয়া আর এটার সাথেও সেমভাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা প্যান্টের কাপড় আর হচ্ছে এই তো হচ্ছে একটা ওড়না অনেক সুন্দর করে একটা ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার আমি বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট দিতে পারবেন যেমন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এরপর হচ্ছে এটাও পেস্টের কাছাকাছি মানে একটু সবুজ এটা হচ্ছে একটু আকাশি কালার আর এটা হচ্ছে একদম স্কিন টাইপ গোল্ডেন কালারের মধ্যে আছে তো চলে আসবেন সরাসরি জান্নাত ফেব্রিক্সের নতুন শোরুমটাতে একদম আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন দোকানের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের দোকানের ওই দোকানের পাশে আর এটা হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ